দেশে ফিরে জন বাল্লার বাড়িতে অনন্ত মহারাজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লার বাড়িতে অনন্ত মহারাজ এবং তাদের মধ্যে একটি বৈঠকও হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের এই বৈঠক ভোটে টিকিট না পেয়ে খুব উগড়ে দিয়েছিলেন জন বাল্লা আর তারপর অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ এই নিয়ে অনেক জল্পনাও তৈরি হয়েছে অরূপ বসাক আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন অরূপ এই সাক্ষাৎকারের কোনো কারণ কিছু বলা হয়েছে দুজনের তরফ থেকে দেখো যেহেতু গতকাল সন্ধ্যায় দিল্লি থেকে যখন অনন্ত মহারাজ বাড়ি ফিরছিলেন সেই সময় কিন্তু লক্ষ্মীপাড়া চা বাগানে কিন্তু জন বাল্লার বাড়িতে পৌঁছান অনন্ত মহারাজ এবং বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয় সেক্ষেত্রে কিন্তু সাংবাদিকদের সেখানে থাকতে দেওয়া হয়নি তবে নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ সাক্ষাতের পর অনন্ত মহারাজ বা ফিরে যান সেক্ষেত্রে অনন্ত মহারাজ যেটা জানিয়েছেন যে নিশ্চয়ই একটি সৌজন্যমূলক আলাপ এর মধ্যে আর কিছু নেই তবে জন বাল্লা যেটা জানিয়েছেন যে তার সাথে আগেও ওনার অনেক সাক্ষাৎ হয়েছে এবারও সাক্ষাৎ হলো তিনি বোনাস যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কথাও বলেন এবং এটা নিচু কি একটি সাক্ষাৎকার ছাড়া অন্য কিছু নয় বলে তিনি জানিয়েছেন জন বাল্লা বাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অনন্ত মহারাজের বক্তব্য এবার শোনাবো কয়েকবার দেখা হয়েছে আজকে সুজন্য বলে দেখা করতে এই নিয়ে আলোচনা হয়েছে আজকে আলাদা উত্তরবঙ্গে নিয়ে এটা কি করবেন নাকি কি করবেন না আপনাদের যে জন দাও আগে আলাদা এটা কি করবেন নাকি কি আলাপ করব সৌজন্য বড় আলাপ জন বলার বক্তব্য শুনবো जनता के साथ में आज खिलवाड़ किया है ये 16% साइन करके ये जनता के साथ खिलवाड़ किया है हर घर हर परिवार रो रहा है आज का दिन में जिसके कारण से मजबूरन इतना दिन तक हमारा नेतृत्व में आदिवासी आंदोलन से लेकर आज तक हम परिवार को रोने नहीं दिया बोनस के समय में और आज के दिन में हर परिवार रो रहा है 16% और 10% 8% 9% और दो भाग में ये किस प्रकार से बोनस फैसला करके आए जनता इसीलिए आपको चुन के भेजा गया है चाय बागान में बंद होने से चाय बागान के एक वर्कर को नहीं देखा जाता है वर्कर का समस्या होता है तो चाय बागान लड़ाई नहीं करता है और उसका अदाय करके दे नहीं पाता है आज तक मैंने किसी एमएलए को मैंने जिताया सात एमएलए को जिताया लेकिन आज सात एमएलए आज किसी बगान में जाके चाय बगान मजदूर के लिए आंदोलन नहीं करता है बांग्लार आवाज बांगालीर आवेग जी 24 घंटा